হ্যালো ফ্রেন্ড, টেকবনি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ফ্রেশ ভিডিও এপিসোডে। এই ভিডিওতে আমি তোমাদের বুক নিয়ে বলবো যে অর্থাৎ তোমরা কোন বুকগুলো পড়বে তোমাদের ফার্স্ট সেমের জন্য, ঠিক আছে? যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই আমি, সেক্ষেত্রে আমি অন্য ট্রেডদের জন্য বানাবো, মানে থার্ড সেমের জন্য বানাবো। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমরা বই কোথার থেকে কিনবে, কোন বইগুলো পড়লে তোমরা বেশি স্কোর করতে পারবে, তো সেটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এবং কোথার থেকে তোমরা কিনবে। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও তোমাদের প্রবলেমগুলো। আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। না দেখো ফ্রেন্ড, সবার প্রথমে তোমরা কি করবে, আমি যে তোমাদের পিডিএফটা দেখাচ্ছি এই পিডিএফটা তোমরা ডিসক্রিপশন আছে পেয়ে যাবো, ওখান থেকে ডাউনলোড করে নিও। তো ডাউনলোড করার জন্য ক্লিক করবে লিঙ্কটাই, লিঙ্কটাই ক্লিক করলে যে পেজটা খুলবে ওটাই নিচে যাবে এবং পরে একটা দেখবে আরেকটা পেজ আসবে যেটা ক্লিক করলে দেখবে ডাউনলোড হয়ে যাবে। তো তোমাকে সেখানে 5-4-5 সেকেন্ড ওয়েট করতে হতে পারে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই পিডিএফটা ডাউনলোড করে নিও এবং এর আগে এই পিডিএফটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তোমাদের এই যে কলামটা দেখছো এখানে টোটাল কত নম্বরের এক্সাম হবে এটা নিয়ে পুরো একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা যদি না দেখে থাকো তো তোমরা দেখে নিও, আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখবো, ঠিক আছে? ওখান থেকে দেখে নিও। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা কোন কোন বুকগুলো পড়বে, ঠিক আছে? অনেকে হয়তো তোমাদের বলবে যে বেশি বই কেনার দরকার নেই তোমার, যাই হোক হয়ে যাবে, চাপ নিস না, সব কিছু পেরে যাবি, এমন কিছু ব্যাপার না। দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমরা কিন্তু বেশি দিন সময় পাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার যদি মানে মন থেকে কিছু শেখার যদি ইচ্ছে থাকে তো সেক্ষেত্রে তুমি বইগুলো জোগাড় করতে পারো কোনো বন্ধুর কাছ থেকে, কোনো সিনিয়রের কাছ থেকে, কোনো সিনিয়র দাদার কাছ থেকে, ঠিক আছে? অথবা তুমি যদি কোনো মানে তোমাদের আমি লিস্টগুলো বলছি কোন কোন বইগুলো ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং কোনগুলো মানে সবথেকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়, ঠিক আছে, যে এই বইগুলো বেশি ইউজ করা হয়ে থাকে, সেগুলো আমি বলবো, পুরো ভিডিওটা দেখো। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, ব্যাপারটা হচ্ছে যে তোমরা 4 মাস সময় পাচ্ছ, তোমরা কিন্তু বই কিনতে কোথাতে পাবে, বই কিনতে বলতে কলেজের সামনে কোনো বুক স্টল থেকে কিনতে পারো, ঠিক আছে, এই হলো একটা ব্যাপার। তারপর কলেজের লাইব্রেরি থেকে তুমি পেতে পারো, কিন্তু কলেজের লাইব্রেরি থেকে পেতে ঠিকই পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে যে মানে তোমাদের কলেজ খুলবে আগস্টের 1 তারিখে, তারপর কলেজের হয়তো নোটিশ দেবে কলেজের লাইব্রেরি কার্ড তৈরি করার, তো সেটা অনেকটা টাইম চলে যায়, সেক্ষেত্রে তুমি সেটার জন্য ওয়েট করতে পারো, ঠিক আছে? ব্যাপারটা আর তুমি কোনো সিনিয়র দাদার কাছে বলতে পারো যে আমার যদি মানে বই অনেক সময় কী হয় কেউ সেকেন্ড হ্যান্ড দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তুমি জোগাড় করতে পারো সেখান থেকে। অথবা তুমি যেটা করতে পারো, এখানে যে লিস্টগুলো দিয়েছে সেই লিস্টগুলোর মধ্যে তুমি কোনো যেটা তোমার ইচ্ছে যায়, এবং ব্যাপারটা হচ্ছে দেখো এখানে সব বই কিন্তু ইউজ করা হয়, তার মধ্যে আমি ডিসক্রিপশনে কয়েকটা লিঙ্ক দিয়েছি যেগুলো খুব পরিমাণে বেশি ইউজ করা হয়, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা চাইলে ওই বইগুলো কিনতে পারো, ঠিক আছে, কোনো অফলাইন মার্কেট থেকে বা অফলাইন মার্কেট থেকেও কিনতে পারো, বা অনলাইনে আমি অ্যামাজনের লিঙ্ক দিয়েছি, অ্যামাজন তোমরা জানো অ্যামাজন থেকে ভালো সব কিছুই পাওয়া যায়, কিন্তু কেমিস্ট্রির বইটা আমি পাইনি। তো সেক্ষেত্রে তুমি চাইলে কেমিস্ট্রিটা অফলাইন কোনো মার্কেট থেকে কিনতে পারো। তো তোমাদের সুবিধার্থে, যেহেতু তোমাদের অনেকটা টাইম চলে যায়, সেই জন্য আমি কি করেছি না অনলাইনের কতগুলো লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্ক থেকে তোমরা চাইলে কিনতে পারো। ব্যাপারটা হচ্ছে যে দেখো, ইংলিশের বেশি বই দেওয়া নেই, তো ইংলিশের বই তুমি WBSCT যে বইটা আছে এটা ইউজ করতে পারো, ঠিক আছে, এটা খুব ভালো বই, ঠিক আছে? তাছাড়া প্রেফারেন্স হিসেবে এটার প্রেফারেন্স হিসেবে সেরকম বই কোনো ইউজ করা হয় না, তুমি এটা ইউজ করতে পারো। এবার ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে সেকেন্ড যে সাবজেক্টটা বেসিক ফিজিক্স, ঠিক আছে, বেসিক ফিজিক্সের মধ্যে দেখো অ্যাকচুয়ালি অনেকে কী করে, অনেকে হচ্ছে দেখবে তোমাদের যে মানে অ্যাকচুয়াল যে বইটা পাওয়া যায় সেই বইটায় কী হয় তোমাদের মানে বেঙ্গলিতেও থাকে ইংলিশেও থাকে, তো চেষ্টা করো ইংলিশেই পড়ার, ঠিক আছে? যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো সেহেতু তুমি চেষ্টা করো ইংলিশে মানে ইংলিশেই ভালো করে পড়ার, ঠিক আছে? তো এখানে এই বইগুলোর মধ্যে তুমি একটা কোনো সিলেক্ট করতে পারো, ঠিক আছে? তুমি যদি টিউশন পড়ো তো টিউশন স্যারের কাছে জানতে পারো, বা কলেজে যে স্যার তোমাকে কলেজে যিনি ফিজিক্সের স্যার আর কি তাকে একবার জিজ্ঞাসা করতে পারো তুমি, ঠিক আছে? তো তার কাছে কিছু সাজেশন নিতে পারো, বা তোমাদের কলেজে কোন বইটা নিয়ে পড়ানো হচ্ছে সেটা তুমি জানতে পারো, বা আমি নিচে ফিজিক্সেরও একটা বইয়ের লিঙ্ক দিয়েছি একটা কি দুটো, তো সেগুলো তুমি চাইলে পড়তে পারো, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে তুমি সেগুলো অনলাইনেও কিনতে পারো, অফলাইনেও কিনতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো আমি তোমাদের সুবিধার্থে নিচের লিঙ্ক দিয়ে রেখেছি। কিন্তু কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রির বইটা আমি অনলাইনে পাইনি, সেক্ষেত্রে তোমাকে এটা অফলাইনে কিনতে হবে, যদি তোমরা কেউ অনলাইনে কিনতে চাও সেক্ষেত্রে কিন্তু এটা আমি পাইনি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটাও তাই, দেখো নিচে কিন্তু কেমিস্ট্রিরও অনেক বইয়ের লিস্ট দেওয়া আছে, তো সেগুলোর মধ্যে তুমি চাইলে কোনো একটা বই কিনতে পারো, ঠিক আছে? তো এগুলো সাধারণত ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? ব্যাপারটা এটাই, যতগুলো বই তুমি লাইব্রেরি থেকে পাচ্ছ ততগুলো লাইব্রেরি থেকে কালেক্ট করে নিও, বাকিগুলো যদি না পেয়ে থাকো তোমার যদি মনে হয় যে আমার কেনার দরকার আছে তো সেক্ষেত্রে তুমি কিনতে পারো। এবং আমার মনে হয় বই পড়ে মানে পড়াটা দরকার, না হলে তুমি কী হবে মানে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলেও তুমি কিন্তু এক্সামের পাতায় কিন্তু লিখতে পারবে না, তুমি জানলেও তোমাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার পাওয়ার মতন সেটাকে তো সেটাকে অ্যাকচুয়ালি মানে গুছিয়ে লিখতে হবে, তো সেটার জন্য তোমার কিন্তু বই পড়াটা খুবই মাস্ট, ঠিক আছে? আচ্ছা, ম্যাথামেটিক্সের জন্য দেখো, ম্যাথামেটিক্সের জন্য তুমি সাধারণত মানে অনেকে কী করে, অনেকে ইলেভেন বা টুয়েলভের কোনো বই ইউজ করতে পারো, বা তুমি কোনো সিনিয়র দাদার কাছে জোগাড় করতে পারো, বলে দেখতে পারো, বা এবং তুমি যদি কিনতে চাও সেক্ষেত্রে এখানে তো অনেক লিস্ট দেওয়াই আছে, এখানে কিন্তু দেখো এখানে
এখানে সব বইগুলো ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো তার মধ্যে বিকেপাল ইউজ করা হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এটা শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এটাও তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? এই বইটা তুমি যদি পাও সেক্ষেত্রে কিনতে পারো, কিন্তু এটা অনলাইনে পাওয়া যায় না, ঠিক আছে? সেই জন্য আমি এটা তোমাদের জন্য মানে জাস্ট মানে সাজেস্ট করতে পারিনি। তো সেক্ষেত্রে আমি ম্যাথামেটিক্সের আরেকটা বই যেটা অনলাইনে পাওয়া যায় পলিটেকনিকের জন্য, সেটা আমি নিচের লিঙ্কে দিয়ে রেখেছি, সেটা চাইলে তোমরা কিনতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে কি না, তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তোমাদের সবাইকে বলছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কিন্তু ভালো করে মন দেবো, এটা কিন্তু খুব একটা সহজ সাবজেক্ট না। যারা ফিজিক্স পড়েছো 11-12 তাদের জন্য একটু হলেও সহজ হতে পারে, কিন্তু মানে যারা মাধ্যমিক দিয়ে পড়ছো বা সেকেন্ডারি দিয়ে পড়ছো তাদের জন্য একটু কঠিন হতে পারে। তো সেক্ষেত্রে এটার বই কিনো এবং এটা ভালো করে পড়ো, কারণ সেকেন্ড সেমও কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আরেকটা পার্ট থাকবে, সুতরাং এটা একটু ভালো করে পড়ো, ঠিক আছে? তোমাদের সেকেন্ড সেমও কিন্তু এরকম আরও ভালো ভালো চ্যাপ্টার আছে, যেগুলো কিন্তু না পড়লে তোমরা সহজে কিন্তু এগুলো ক্লিয়ার করতে পারবে না। আর এগুলো থেকে কিন্তু বেশিরভাগটাই ম্যাথামেটিক্যাল কোশ্চেন আসে, কোনো থিওরি সেরকম আসে না। সেক্ষেত্রে কিছু করো নাই করো, এই বইটা কিন্তু অবশ্যই পড়ার চেষ্টা করো, ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখো, কারণ এটাতেই কিন্তু ম্যাথ পড়বে, থিওরি সেরকম খুব একটা পড়ে না। তো এটা নিয়ে যাই হোক, যদি বলো তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে পারি। তো যাই হোক, এখানে দেখো এটার কিন্তু দুটো বই ভালো খুব ইউজ করা হয়, সেটা হচ্ছে RS কুর্মি, ঠিক আছে? তো এই বইটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, DS কুমার, এই দুটো বই খুবই মানে বেশি ইউজ করা হয়, কলেজেও পড়ানো হয়, ঠিক আছে? এই দুটো বই তোমরা চাইলে কিনতে পারো, আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এই দুটো লিঙ্কই, তোমরা অ্যামাজন থেকে চাইলে কিনতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা আছে টেকনিক্যাল ড্রয়িং, টেকনিক্যাল ড্রয়িং ব্যাপারটা হচ্ছে তুমি বই কিনতে পারো কিনা সেটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তুমি যদি কলেজে ভালোভাবে ক্লাস করো, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ঠিকঠাকভাবে যদি করো, তো সেক্ষেত্রে তোমার বই কেনার হয়তো প্রয়োজন হবে না, কিন্তু সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি চাও তো ইউজ করতে পারো, এনডিভাটের বই অনেকেই ইউজ করে, ঠিক আছে? এই বইটাও কিনতে পারো, ঠিক আছে? তাছাড়া তোমাদের মানে সিলেবাসে যে যে বইয়ের লিস্টগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো ভালো বইয়েরই লিস্ট, ঠিক আছে? তুমি যে কোনো একটা কিনতে পারো। তো যেগুলো মনে হলো যে খুব ভালো আমি সেগুলো নিচে ডিসক্রিপশানে দিয়ে রেখেছি শুধু কেমিস্ট্রিটা বাদ দিয়ে, তো তোমরা চাইলে ওই ডিসক্রিপশানের লিঙ্ক থেকে কিনতে পারো, এটাই হলো ব্যাপার। আর যদি পারো তো অফলাইন মার্কেট থেকে কিনতে পারো, সেখানে হয়তো কিছু টাকা তোমরা কম হবে বা কিছু ছাড় পেয়ে যেতে পারো, তো ব্যাপারটা তোমার উপর ডিপেন্ড করছে। আর চাইলে দেখো যতটা যতগুলো বই তুমি কালেক্ট করতে পারছো লাইব্রেরি থেকে ততগুলো কালেক্ট করে নিও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এটাই তোমাদের জানানোর ছিল। তোমরা যদি এই পিডিএফটা এখনও না ডাউনলোড করে রেখেছো তো ডাউনলোড করে নিও, কারণ এই পিডিএফটা তোমাদের খুব কাছে দেবে এই প্রথম ছমাস, ঠিক আছে? তো এই পিডিএফটা ডাউনলোড করে নিও, আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখছি। আর আগের ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই জানতে পেরে যায় ব্যাপারটা। এবং তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করো। তো আজকে তোমাদেরকে এটাই জানানোর ছিল, তোমাদের যে সিলেবাস নিয়ে বা বুক নিয়ে অনেকে আমাকে বলছিলো দাদা কোন বুক কিনবো, কোন বইটা পড়বো, কোন বইটা পড়লে ভালো রেজাল্ট হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আরেকটা এটা নিয়ে ভিডিও বানাবো। দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা জানিয়ে আমি এখানে আরেকটা বইয়ের নাম উল্লেখ করলাম না, যে বইটা তোমরা হয়তো অনেক সিনিয়র দাদার কাছে শুনেছো, তো সেটা নিয়ে আমি এখন বলছি না, সেটা আমি একটা নেক্সট ভিডিওতে বানাবো, ঠিক আছে? সব কিছুই তোমাদেরকে আমি জাস্ট জানিয়ে দেবো, তো সেটা নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও বানাবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব আছে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে রেখো, তাহলে অবশ্যই জানতে পেরে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই, যদি তোমাদের অন্য কোনো কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিও এপিসোডে।